হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেল। আর আজকে আছি আমার সাথে শান্তনু, আর আজকে আমরা বেরিয়েছি ব্লগ করতে, একটা সুন্দর জায়গায় এসেছি আমরা। শান্তনু কি বলছো বলো? অজানার উদ্দেশ্যে, মানে আমরা কোনো কিছু ডিসাইড করিনি, তো দেখা যাক। আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের আক্ষেপের পোস্টার্স, আক্ষেপের মোশন পোস্টার্স তোমরা দেখেছো, খুব তাড়াতাড়ি টিজার আসবে। তা এই সবের থেকে একটু বিরতি নেওয়ার জন্য আজকে আমি আর শান্তনু বেরিয়ে গেছি একটা অজানার উদ্দেশ্যে। এখন আমরা আছি সুন্দর একটা গ্রামে, বিঘের পর বিঘে জমি পুরো জলে মগ্ন, আর দেখে তোমরা বুঝতে পারছো যে মানে ওই যে দূরে যে ছোট্ট বাড়ি বা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আমরা এপারে দাঁড়িয়ে আছি, অ্যামেজিং বিউটি। কি বানিয়েছিল ওনারা আসেন? হ্যাঁ হ্যাঁ, আজকের রবিবার আসার কথা, তা এখন আসেনি। কারা এনারা? কোনো ইনি হচ্ছে, এনার বাড়ি হচ্ছে বালিগঞ্জ, পুজো করবে, পুজো করা দেখতে। আর এই যে হাঁস বা এগুলো কি? ওই আমরাই পুষে রেখেছি। হ্যাঁ, এটাই জিজ্ঞেস, মানে ওদের দেখভাল আপনারাই করেন? এই যে এইটা, এইখানে কি টুরিস্ট স্পট তো না নাকি? না না, টুরিস্ট স্পট তো হয় না। এবারে বাবু বলছে যে যদি আসে পিকনিকে। হ্যাঁ, এটার কি কোনো নাম আছে কি? না, সিংহ মন্দির। সিংহ মন্দির, সিংহ মন্দির, সিংহপাড়া। হ্যাঁ, সিংহপাড়া তো এটার সিংহ মন্দির। আচ্ছা আচ্ছা, এই ঘড়িটা কি চলে নাকি? না, ওটা শো না, ওটা চলে, ওটা বন্ধ হয়ে গেছে। তো বলি হয় মানে এটা কি বছরে একবার হয় বা কালী পূজার সময়? ছাগল ফাগল বলি দেওয়া হয়, তাই না? ছাগল হয়, আগে মুর বলি হচ্ছে 3 বছর। আচ্ছা, আমরা যখন ওই শুটিং করছিলাম আক্ষেপের, যখন আমাদের কাজ চলছিল তার মাঝখানে আমরা একদমই বেরোতে পারিনি, আর এখন শুটিংয়ের কাজ শেষ, তারপরে এখন আফটার শুটিং যে প্রসেসিং যেগুলো হয়, ডাবিং, এডিটিং, কালার কারেকশন অ্যান্ড ফলি অ্যান্ড এভরিথিং, ওগুলো চলছে। তোমরা ছবিটার জন্য অপেক্ষা করো, ছবিটা অসাধারণ হতে চলেছে এবং তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যারা আমাদের আগের ছবি দেখেছো, তোমরা জানো যে আমাদের আমরা থ্রিলিং স্ক্রিপ্ট রাখি। আর তোমরা অবশ্যই নিজেদের যদি কোনো প্রশ্ন থাকে সিনেমা নিয়ে, আমাদের মুভি নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আর তোমরা, আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন রইল যে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় গেলে তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি কোনো সাজেশনস থাকে যে তোমরা এখানে যাও, শান্তনু তোমরা এখানে যাও, আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার। তোমরা যে জায়গাটা দেখতে চাও আমাদের জানাও, ঠিক আছে? আরেকটা জিনিসও আমার মনে আছে তন্ময়, বা মনে যেটা আসছে সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে আমাদের অডিয়েন্সদের, সেটা হচ্ছে হ্যাপি থার্সডে তো তোমরা দেখো, তো এই হ্যাপি থার্সডের মধ্যে সবথেকে ফানিয়েস্ট
তোমাদের কোন এপিসোড লেগেছে বা কোনগুলো লেগেছে যদি তোমরা বলো। অবশ্যই বলবে। তার মানে কি হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই রকম কনসেপচুয়াল আমাদের কাজ করতে হবে যাতে তোমাদেরকে আরো বেশি আনন্দ আমরা দিতে পারি। সি ইটস অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট। ওকে গাইজ, তো এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আমরা প্রথমে সিংহ মন্দিরে গেলাম, তো আরও অন্যান্য অনেক কিছুই আমরা করলাম। আমরা অনেকদিন পর সুযোগ পেলাম, পেয়েছিলাম যে আমরা একটু বেরোবো, কারণ আমরা শুটিংয়ের মাঝখানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে এগোবো। তো দ্যাটস ইট গাইজ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর আমাদের সাথে থেকো। আক্ষেপ খুব শিগগিরই আসছে তোমাদের সামনে। তো দ্যাটস ইট, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। Yeah.